हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। आमादेर आजकेर रेसिपी फालुदा। गरमकाले एई रकम ठंडा ठंडा फालुदा थाकले आर किछु बलारी नेई, आर एई फालुदाटा बानानो खूब ही सहज। ताहले चलुन शुरू करा जाक आजकेर एई फालुदा रेसिपिटी। आजकेर एई फालुदा रेसिपिटी बानानोर जोन्नो आमी एकटु फाँकिबाजी पद बेचे नियेछि। एखाने आमी नियेछि उइकफिल्डेर मिक्स फालुदा। এই ফালুদাটা আপনারা রেডিমেড মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আজকের ফালুদাটা আমি এখানে রোজ ফ্লেভার নিয়েছি, আপনারা চাইলে ভ্যানিলা অথবা ম্যাঙ্গো ফ্লেভারও নিতে পারেন। আর এইটা হচ্ছে 200 গ্রামের প্যাক, তবে আজকে আমি এখানে পুরোটা ইউজ করব না, আজকে আমি এখানে 100 গ্রামই ইউজ করব। তাহলে চলুন দেখে নিন আজকের এই ফালুদা রেসিপিটি। এখানে আমি অর্ধেকটা ফালুদা নিয়ে নিয়েছি, আর এই ফালুদাটা দেখতে ঠিক এই রকম। চলুন এবার রেসিপিটি শুরু করা যাক। ফালুদা তৈরি করার জন্য এখানে আমি প্রথমে দুধ নিয়ে নিয়েছি, আর দুধটা এখানে আমি 500 নিয়েছি। 100 গ্রাম ফালুদার জন্য আমি এখানে 500 দুধ ইউজ করছি। আর আপনারা যদি 200 গ্রাম মানে পুরোটা ফালুদা ইউজ করেন, তাহলে এখানে আপনারা 1 লিটার দুধটা ইউজ করবেন। ফালুদা তৈরির এটা মূল রেশিও, 100 গ্রামের জন্য 500 দুধ লাগবে, আর 200 গ্রাম ফালুদার জন্য 1 লিটার দুধ লাগবে। এবার এই দুধটা আমি ভালো করে জাল করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন এবং 2-3 বার বলকোটা পর্যন্ত এটা ভালো করে ফুটিয়ে নেবেন। এই দুধটা ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নিতে হবে, যাতে ওপরে কোনো সর না পড়ে আর নিচে না কোনো রকমভাবে ধরে যায়। দুধটা এখন আমার ভালো করে ফুটে গেছে, এবার আমি এখানে ফালুদা মিক্সচারটা দিয়ে দেব। এখানে আমি 100 গ্রাম ফালুদা মিক্সচার নিয়েছি, এটা এখন আমি অল্প অল্প করে দিচ্ছি। প্রথমে আমি অর্ধেকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা ভালো করে মিশিয়ে নেবার পর আমি পুরো ফালুদাটা দিয়ে দিচ্ছি এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে। ফালুদাটা এখন ভালো করে 10-12 মিনিট পাকিয়ে নিতে হবে, আর এই সময় গ্যাসের ফ্লেমটা পুরো লোয়েতে থাকবে। ফালুদাটা হতে হতে একটা সময় দেখবেন খুব সুন্দরভাবে সিমুইগুলো বড় বড় হয়ে গেছে। এই সিমুইগুলোকে এখন ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আর ফালুদাটা এখানে অনবরত নাড়াচাড়া করে পাকিয়ে নিতে হবে, যাতে ওপরে কোনো রকম সর না জমে এবং তলায় না ফালুদাটা ধরে যায়। ফিরে এসেছি 10 মিনিট পর। এখানে আমার ফালুদাটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে, আর এই ফালুদাটা আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে। এখানে আমি ফালুদার জন্য 500 দুধ ইউজ করেছিলাম, এখন এই দুধটা রিলিজ হয়ে 350-তে দাঁড়িয়েছে। ফালুদাটা এখন খুব ভালো করে ফুটে গেছে এবং ফালুদাটা এখন আমার তৈরি। এবার আমি এই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি ফালুদাটা পুরোপুরি ঠান্ডা করে নেব। ফালুদাটা এখানে আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটা ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। ফিরে আসছি 2 ঘন্টা পর। ফিরে এসেছি 2 ঘন্টা পর, আপনাদেরকে এবার ফালুদাটা দেখিয়ে দিই। এই যে দেখুন, ফালুদাটা এখন আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার এটা সার্ভিং করার পালা। এখানে আমি 2টো কাপ নিয়ে নিয়েছি, আপনারা চাইলে গ্লাসেও সার্ভ করতে পারেন। এবার আমি কাপটা একটু ডেকোরেশন করে নেব, তার জন্য এখানে আমি একটু রোয়াবসা দিয়ে কাপটা ডেকোরেট করে নিচ্ছি। এটা অপশনাল, আপনাদের যদি ভালো লাগে করবেন, না হলে এটা এমনি সার্ভ করতে পারেন। আমি এখানে 2য় কাপটাও সেমভাবে ডেকোরেট করে নিচ্ছি। এটা এখন আমার হয়ে গেছে, এবার আমি এখানে সেই ঠান্ডা ঠান্ডা ফালুদাটা কাপের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তাহলে দেখলেন তো কত চটপট হয়ে গেল আমাদের এই ফালুদা রেসিপিটি। আপনারা চাইলে এখানে আইসক্রিম অ্যাড করতে পারেন, কিন্তু আজকে আমি আইসক্রিমটা দিচ্ছি না। আমি এখানে অল্প কাজু ও কাঠবাদামকে ছোট ছোট করে কুচি করে ওপরে এইভাবে ডেকোরেশন করে নিচ্ছি। এটা জাস্ট একটু সৌন্দর্যের জন্য দিচ্ছি, তবে এটা অপশনাল। ঠান্ডা ঠান্ডা ফালুদা এখন আমার পুরোপুরি তৈরি। তাহলে দেখলেন তো কোনো রকম ঝামেলা ছাড়াই একদম চটপট তৈরি হয়ে গেল ফালুদা রেসিপি। রমজান মাসে সারাদিন রোজা রাখার পর যদি ঠান্ডা ঠান্ডা এই ফালুদাটা থাকে, তাহলে তার কিছু বলারই নেই। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং এই রমজানে অবশ্যই একবার এই ফালুদা রেসিপিটি ট্রাই করবেন।
বাইদয়ে আমি মাসুফা, আপনারা দেখছিলেন মাসুফা কি দুনিয়া। আজকের জন্য এতটাই, ফিরে আসবো আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।